নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আমার আজকের রেসিপি আটা দিয়ে জল খাবারের রেসিপি এই রেসিপিটা কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় এবং হেলদিও খেতেও ভীষণ সুস্বাদু আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন একটা বোল নিয়েছি প্রথমে এখানে এক কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি এটা আপনারা ময়দা দিয়েও করতে পারেন কিন্তু আটা দিয়ে করলে খাবারটা অনেক হেলদি হয় হাফ স্পুন নুন দিয়ে দিলাম এবার আমি এতে দিয়ে দিচ্ছি আদা কুচি ওয়ান স্পুন মতন আদা কুচি দিয়ে দিলাম এবার আমি এতে দিয়ে দেবো লঙ্কা কুচি ঝালটা আপনারা নিজেদের ইচ্ছা অনুসারে দেবেন আমি এখানে দু তিনটে লঙ্কাকে কুচিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম এবারেতে যে মশলাগুলো অ্যাড করব সেগুলো বলে দিচ্ছি চিলি ফ্লেক্স রয়েছে ওয়ান টি স্পুন চিনি রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন গোলমরিচ গুঁড়ো হাফ টি স্পুন মতন গোটা জিরে আর হলুদ গুঁড়ো সামান্য এই সমস্ত মশলাগুলোকে আমি আটার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম আমি এখানে শুকনো লঙ্কাগুলোকে একটু সামান্য কড়াইতে ভেজে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর বাকি সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে এর মধ্যে অ্যাড করতে পারেন স্বাদটা আরও একটু বেড়ে যাবে আমার কাছে এই মুহূর্তে নেই বলে এতে অ্যাড করিনি এবার সমস্ত ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালোভাবে আটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের গ্রেট করে রাখা আলুগুলো সমস্ত আলুগুলো দিয়ে দিলাম একটা বড়ো সাইজের আলু গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়ে ভালো করে আটা এবং অন্য সব ইনগ্রিডিয়েন্টসের সঙ্গে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এই কাজটা আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন তবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চামচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু আপনারা বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন আবার ব্রেকফাস্টেও খেতে পারেন ভীষণ ভালো লাগে খেতে এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মেশানো হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো ওয়ান স্পুন সাদা তেল অ্যাড করে দিলাম তেলটাকেও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করতে ভুলবেন না তাহলে নতুন রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর এই রেসিপিটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি এটার মধ্যে যদি পেঁয়াজ আপনারা কুচি দিতে চান দিতে পারেন তবে যেহেতু নিরামিষ বানাচ্ছি সেই জন্য পেঁয়াজ দিইনি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটা একটু মেখে নেব দেখুন মেখে নিয়েছি মাখাটা ঠিক এরকম হবে একদম খুব টাইট মাখা কিন্তু হবে না এইভাবে মেখে নিয়েছি এবার আমি এটা ভেজে নেব কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলে এটা ভেজে নেব তেলটাকে ভালো করে কিন্তু গরম করে নেব চার চামচ বড় চামচের চার চামচ তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নেব এবং ভালো করে গরম করা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রেখে দেবো লো ফ্লেমে এটাকে ভেজে নেব ফ্লেমটা লো করে দিয়ে তারপরে কিন্তু আমি এগুলো তেলে এইভাবে ছেড়ে দিচ্ছি যেহেতু তেলের পরিমাণ কম দিয়েছি তাই এখানে দুটো কিংবা তিনটে করে আমি এটা ভেজে নেব এটা বানানো কিন্তু খুবই সহজ সবাই বানাতে পারবে খেতেও কিন্তু ভীষণ অসাধারণ আর বৃষ্টির দিনে এরকম একটা রেসিপি ব্রেকফাস্ট অথবা স্ন্যাক্সে বিকেলে স্ন্যাক্সে থাকলে ভীষণ ভালো লাগে তিন চার মিনিট পরে দেখুন তলাটা একটু একটু ভাজা হয়ে আসলে আমি তেলগুলো এইভাবে ওপর দিয়ে খুন্তির সাহায্যে দিয়ে দিচ্ছি যাতে উল্টাতে গেলে আটাটা কড়াইতে লেগে না যায় ওপরটাও একটু একটু ভাজা হয়ে যায় এভাবে তেল ছিটিয়ে দিলে এইবার চার পাঁচ মিনিট পরে আমি এগুলোকে উল্টে দিচ্ছি এবার অপর পিঠটাও এইভাবে একটু লাল করে ভেজে নেব হাই ফ্লেমে ভাজলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে তাই ফ্লেমটা লো করে দিয়েই ভাজতে হবে এইভাবে নেড়ে চড়ে প্রথমের লটের এই আটার ব্রেকফাস্ট তৈরি করে নিলাম এগুলো তৈরি হয়ে এবার আমি এটা অন্য একটা থালায় তুলে ফেলব বাকি সমস্ত আটার এই ব্রেকফাস্টগুলো এইভাবেই তিনটে দুটো করে ভেজে নেব এই তেলেই কিন্তু সমস্ত ভাজা হয়ে যাবে এক কাপ আটা দিয়ে প্রায় বারোটা মতন মিডিয়াম সাইজের এই কাটলেটগুলো তৈরি করে নিয়েছি রেসিপিটা দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন